আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের একটি ল্যাপটপ আনবক্সিং থাকছে, আর এটিতে কিন্তু ওলেড ডিসপ্লে দিয়ে থাকছে এবং স্পেশাল স্পেক থাকবে, থাকবে দারুণ প্রাইস। এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা বক্সটি অলরেডি আনবক্সিং করে ফেলেছি। বক্সের ভিতরে একটি ব্যাকপ্যাক পেয়ে যাবেন, যেটি আসুসের একদম অরিজিনালি ব্যাকপ্যাক আপনারা পাবেন। আর এই ল্যাপটপটি কিন্তু অফিসিয়াল ল্যাপটপ এবং এটি কিন্তু ইন্টারন্যাশনালি আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন। তো এখানে দেখুন মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, মডেলটি হচ্ছে আসুস ভিভোবুক 15M1505YA। এটি শর্টলি ওয়াই লেখা আছে, তবে এটি কিন্তু ফুল মডেলে ওয়াই এ থাকবে। তো আমরা বক্সের ভিতরে কি কি পাবো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো দেখুন এই ল্যাপটপটি কিন্তু আসুস ভিভোবুকের একটু ব্যতিক্রমী, অর্থাৎ একটু স্পেশাল এডিশন। ভিভোবুক এস সিরিজের থেকে কিন্তু এই সিরিজটি কিন্তু আর একটু স্পেশাল সিরিজ। তো বক্সের ভিতরে প্রথমে আমরা দেখুন এই ল্যাপটপটির স্পেশালিটি সম্বন্ধে এখানে গাইডলাইন দেওয়া আছে। প্রথমেই আপনারা OLED পাচ্ছেন এবং 100% sRGB পাচ্ছেন, 10:1 কিন্তু এটি কন্ট্রাস্ট রেশিও পাবেন, ব্লু লাইট কম থাকবে এবং আই কেয়ার থাকবে, এবং 0.2 কিন্তু এটি রেসপন্স টাইম অর্থাৎ রিফ্রেশ রেট পাবেন, যেটি কিন্তু স্পেশাল। এখানে অ্যাডাপ্টার রয়েছে বক্সের ভিতরে আর পাওয়ার কেবল থাকছে। এই অ্যাডাপ্টারটি কিন্তু 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু বক্সের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বক্সের ভিতরে, আর কিছু ম্যানুয়াল থাকছে, এই ম্যানুয়ালগুলো খুব একটা কাজে আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালগুলো, এগুলো কিন্তু ওয়ারেন্টি কার্ড না। ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনাকে যেখান থেকে কিনবেন তাদের থেকে আপনারা বুঝে নেবেন, বিলের মধ্যে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। তো আমরা ল্যাপটপটি এখন বের করব। ল্যাপটপটিতে কিন্তু স্পেশালিটি রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অলরেডি দেখতে পেয়েছেন, আমরা আরও বিস্তারিত বলব। ওয়াও, দেখুন এটি কিন্তু ইন্ডি ব্ল্যাক কালার, এটিতে কিন্তু একটি কালারই এসেছে, এবং এটি কিন্তু মেটাল বডির একটি ল্যাপটপ। যদিও পিছনের দিকে কিছু ফাইবার মেটালের পাশাপাশি কিন্তু প্লাস্টিকও রয়েছে, তবে উপরের দিকটা কিন্তু পুরোটাই কিন্তু মেটাল বডি রয়েছে এবং হার্ডি বডি রয়েছে, যেটি কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই AMD রাইজেন 5, যেটি 7000 সিরিজের 7530U প্রসেসর। আর এই প্রসেসরটিতে কিন্তু 6 কোর 12 থ্রেড থাকবে, এবং এই প্রসেসরের সাথে ক্লক স্পিড কিন্তু 2 GHz থেকে 4.50 GHz হবে, এবং এখানে আপনারা 19 MB ক্যাশ পাবেন টোটালি, অর্থাৎ L3-তে থাকবে 3 MB এবং L2-তে থাকবে 3 MB এবং L3-তে থাকবে 16 MB। টোটাল কিন্তু আপনারা 19 MB ক্যাশ পাবেন, হিউজ পাওয়ারফুল কিন্তু প্রসেসর এখানে পাচ্ছেন। আর এর সাথে কিন্তু আপনারা রেডিয়ানের ভেগা সিরিজের গ্রাফিক্সও পেয়ে যাবেন, যেটি 4GB আপনাকে সাপোর্ট দিবে। এখানে আসি মূল হচ্ছে এর ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসাবে কিন্তু আপনারা 15.6 ফুল HD OLED ডিসপ্লে পাবেন, যেটি থেকে 100% sRGB থাকবে, এবং এটিতে নিডস হিসাবে আপনার 600 পাবেন। এবং এই ডিসপ্লেটি কিন্তু এত কালারফুল এবং এতটাই ন্যাচারাল যে আপনাকে মনে হবে যেন আপনি যাই দেখছেন ন্যাচারাল দেখছেন। এবং একুরেট কালারটি কিন্তু আপনারা থাকার কারণে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা অ্যানিমেশন বানান বা আপনারা যদি ভিডিও এডিট করেন তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটির ডিসপ্লেটি কিন্তু অসাধারণ হবে। আর এখানে কিন্তু আপনারা যেহেতু এটি ব্লু লাইট কম রয়েছে সেহেতু কিন্তু চোখের কোনো ক্ষতি করবে না, কারণ আই কেয়ার মোডও কিন্তু আপনারা পাবেন। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড পাবেন, এবং আমরা দেখাচ্ছি যে এই ডিসপ্লেটি কিন্তু আসলে একটি অসাধারণ ডিসপ্লে, নিঃসন্দেহে এটি বলাই চলে। তো ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, যে কোনো সাইড থেকে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, আর যেহেতু 100% sRGB আছে সো একুরেট কালারটি কিন্তু পাচ্ছেন। এখানে কিবোর্ডে আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন, এবং সফট থাকছে এই কিবোর্ডটি। এখানে ওয়াইফাই হিসাবে Wi-Fi 6 পাবেন, এবং ব্লুটুথ হিসাবে এখানে 5.1 পাবেন, সো লেটেস্ট কানেক্টিভিটিও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে 512 GB M.2 NVMe পাবেন, যেটি Gen 3 সিরিজের, তবে আলাদা কোনো স্লট থাকছে না, এক্সচেঞ্জ করে আপনারা চাইলে বাড়াতে পারবেন, আমার মনে হয় না দরকার আছে এটি বাড়ানোর। রেডিয়ানের গ্রাফিক্সের আপনারা লোগোটি দেখতে পেয়েছেন, এটি কিন্তু ভেগা সিরিজের গ্রাফিক্স, যেটি কিন্তু পাওয়ারফুল একটি গ্রাফিক্স, যেটি শেয়ার্ড হয়ে 4GB সাপোর্ট দিয়ে থাকবে। আর
এই ল্যাপটপটিতে র্যাম হিসাবে আপনারা 8GB DDR4 3200 মেগাহার্জের র্যাম পাবেন, যেটি বোর্ডেই রয়েছে, তবে এখানে এক্সট্রা স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু আরেকটা 8GB লাগাতে পারবেন। এটি কিন্তু আলাদা স্লট আপনারা পাচ্ছেন, এটি ভালো অপশন। এখানে দেখুন USB 3.1 রয়েছে এবং এখানে কুলার সিস্টেমটি বাইরের দিকে রয়েছে, সো এই ল্যাপটপগুলো কিন্তু হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। অপোজিটে আমরা দেখব যে আরও কী কী পোর্ট রয়েছে। দেখুন এখানে অডিও কম্বো পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে এবং এটি কিন্তু থান্ডারবোল্ট পোর্ট, আর এখানে কিন্তু আর দুইটি ইউএসবি রয়েছে, ইউএসবি 3.0 এবং 3.2 এবং ফাস্ট চার্জিং পোর্ট। সো এখানে কিন্তু তিনটি ইউএসবি পাচ্ছেন, এটি একটি ভালো অপশন, ইউএসবির দরকার পড়ে এখানে কিন্তু পর্যাপ্ত রয়েছে। ল্যাপটপটিতে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, যেটি কিন্তু আপনাকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটিতে বডি হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক বডি রয়েছে এবং হেভি বডি রয়েছে, রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে সেরকমটি কিন্তু বডি আপনারা পাচ্ছেন। আসুসের ব্র্যান্ডিংটি একটু ডিফারেন্ট এবং এটি ভিভোবুক সাথে লেখা রয়েছে, সো এটি একটি ইউনিক এবং প্রিমিয়াম ডিজাইন কিন্তু আপনারা এখানে ল্যাপটপটিতে পাচ্ছেন। ল্যাপটপটিতে আপনারা ব্যাকআপ টাইম হিসাবে কিন্তু 5-6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে, সো একুরেট বলা এটি মুশকিল। তারপরে কিন্তু এটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পেয়ে থাকবেন, নর্মালি 3 ঘন্টা প্লাস মাইনাস পেয়ে থাকেন, বাট এই ল্যাপটপ কিন্তু 5 ঘন্টাই প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে যাবেন। সেই দিক থেকেও কিন্তু বেটার অপশনটি কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে রয়েছে। এখন আপনাদেরকে আইডিয়া দেবো কারা এই ল্যাপটপটি কিনবেন। এই ল্যাপটপটি বিশেষ করে যারা প্রফেশনালি কাজ করেন, আউটসোর্সিংয়ে কাজ করেন, আর ভিডিও এডিটিংয়ে কাজ করেন, অ্যানিমেশনে কাজ করেন, বা ফটোশপ বা ইলাস্ট্রেটর বা যারা প্রফেশনালি কোনো কাজ করেন তারা এটি প্রিফার করবেন, আর যারা টুকটাক গেম খেলেন তারাও কিন্তু এটি প্রিফার করতে পারবেন, কারণ এটি দিয়ে কিন্তু GTA 5, NFS, ফ্রি ফায়ার এগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন, কারণ এখানে কিন্তু রেডিয়নের গ্রাফিক্সটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং প্রসেসরটি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল রয়েছে, যেটি 7 nanometer বেজের এবং 19MB ক্যাশের প্রসেসর, সো পাওয়ারফুল প্রসেসর এটি নিঃসন্দেহে বলা চলে। সব কিছু মিলে আমি বলবো যে বর্তমান সময়ে ভালো কোনো ল্যাপটপ, ভালো কোনো ডিসপ্লে ল্যাপটপ বা স্পেশাল স্পেক্সের ল্যাপটপ যদি আপনারা চান, তাহলে এই ল্যাপটপগুলো কিন্তু বিশেষ করে আসুসের এই ল্যাপটপটি আপনারা অবশ্যই অবশ্যই প্রিফার করতে পারেন। এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে সেটি হচ্ছে 88,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার এবং ভিউসরা কিন্তু অবশ্যই অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট কিন্তু পাবেন। সো এটি কিন্তু খুবই কম সংখ্যক এসেছে, যাদের ভালো মানের কোনো ভালো কোনো ডিসপ্লে ল্যাপটপ দরকার তারা অবশ্যই খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ল্যাপটপটি হয়তো খুব অল্প দিনে স্টক আমাদের শেষ হয়ে যাবে, তবে এখন বর্তমানে আমাদের স্টক রয়েছে। পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।